হ্যালো বন্ধুরা, আপনি যদি কখনো বিমান ভ্রমণ করেন তাহলে কখনোই কোনো কিছু না বুঝেই বিমানের ইমার্জেন্সি গেট খুলতে যাবেন না। কারণ আপনি যখন বিমানের ইমার্জেন্সি গেট খুলবেন তখন অ্যাক্সেস ফ্লাইটটি বেরিয়ে আসবে আর 25 লাখের জরিমানা আপনার মাথায় চড়ে বসবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ইভাকুয়েশন ফ্লাইট, যা বিমানে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে মানুষের জীবন রক্ষার্থে প্লেন থেকে নামার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ইমার্জেন্সি ফ্লাইট একবার ব্যবহারের ফলে ব্যয় হয় প্রায় 15 লাখ বাংলা টাকা এবং পুনরায় তা ব্যবহার উপযোগী করতে মোট 30 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে। আর এটা এত ব্যয়বহুল হওয়ার মূল কারণ হলো এই ইমার্জেন্সি ফ্লাইট 2 থেকে 5 সেকেন্ডের ভিতর খুলে যায়। আর এই ইভাকুয়েশন ফ্লাইট অগ্নিকাণ্ডের সময় 400 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। ইমার্জেন্সি এক্সিটের সময় বিমানের 2টি ফ্লাইটই খুলে দেওয়া হয়, যাতে করে 1 মিনিটের ভিতরে সকল যাত্রী বের হয়ে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি কখনো বিমান ভ্রমণ করেন তাহলে ইমার্জেন্সি ফ্লাইট কখনোই খুলবেন না।